তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে 1-0 এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 308 রানের ফাইটিং স্কোর করে পাকিস্তান। দলের পক্ষে মোহাম্মদ হাফিজ 88, আহমেদ শেজাদ 67 ও শোয়েব মালিক করেন 53 রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 62 রানে 4 উইকেট নেন অ্যাশ টেনার্স। জয়ের জন্য 309 রানের লক্ষ্যে খেলতে নেমে 6 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। দলের পক্ষে 91 রানে অপরাজিত থাকেন জেসন মোহাম্মদ। এছাড়া পাওয়েল 61, এভিন লেজ 47 ও নার্স করেন অপরাজিত 34 রান। ম্যাচ সেরা হন জেসন মোহাম্মদ।